দেশের প্রতিটি গ্রামে আধুনিক সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, গ্রামকে শহরে পরিণত করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এসব কথা বলেন তাজুল ইসলাম। এ সময় মন্ত্রী বলেন, গ্রামের ঐতিহ্য ধরে রেখে সব ধরনের বৈষম্য দূর করতে হবে, এজন্য জনপ্রতিনিধিদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার সচিব হেলালুদ্দিন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদকে আরও ওঠে পারফর্মিং করতে হবে এবং মাননীয় সংসদ সদস্যের সাথে কো এক্সিস্টিংয়ের ব্যবস্থা হলেও আমরা কাউন্টার প্রোডাক্টিভ না, আমরা কো এক্সিস্টিংয়ের জন্য তারা, আমি মনে করি এটা মোস্ট অফ দ্য জায়গায় হয়ে গেছে।